السلام عليكم ورحمة الله وبركاته. يا بايرا مير ديوارس আজকে পবিত্র শবে বরাতে পুণ্যবান এবং ইমানের চেতনায় উজ্জীবিত মুসলমানরা এসেছেন ইবাদত বন্দিকে করার জন্য মাজার আঙ্গিনায়। এখানে মসজিদে নামাজ পড়েছে এবং তারপরে জিয়ারত। আজকে পবিত্র শবে বরাতের রাত, হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি মাজারে যাব সবাইকে দেখিয়ে দেওয়ার জন্য। পুণ্যময় রজনী, পবিত্র শবে বরাত, দরগায়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি মাজারে ভিতরে প্রবেশ করতেছি। প্রচুর লোক শবে বরাত পালনে মসজিদে নামাজ পড়ার জন্য এবং পার্শ্বস্থ মাজার জিয়ারত করার জন্য এবং অন্যান্য জনগণ কি করে উৎসুক মানুষ এসবও দেখতে এসেছে। দেখেন, দেখিয়ে দিচ্ছি সবাইকে দেখানোর জন্য। হযরত শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহি সুদূর ইয়েমেন থেকে এসেছেন ধর্ম প্রচারের জন্য। আজ থেকে কয়েকশো বছর পূর্বে তার মুর্শিদ তাহাকে কিছু মাটি দিয়ে বলেছিলেন, যাও এই মাটির সাথে যেখানকার মাটির মিল খুঁজে পাবে এখানেই হবে তোমার ধর্ম প্রচারের স্থান, এখানেই হবে তোমার বাকি জীবনের আশ্রয়স্থল। আর এই বের হওয়া থেকে তিনি আসতে আসতে অনেক পথ পাড়ি দিয়ে এসেছিলেন এই সিলেটে। আর এই সিলেটেই খুঁজে পেয়েছেন তিনি তার মুর্শিদের দেওয়া এক মুষ্টি মাটির সাথে এই মাটির মিল খুঁজে পেয়েছিলেন। দেখেন, আজকে শবে বরাতের রাতে লুকে লুকারণ্য এখানে মিলাদ শরীফ হচ্ছে। দেখেন, এখানে বসে মিলাদ শরীফ করা হচ্ছে। তো হেঁটে হেঁটে ভিতরের সার্বিক অবস্থাটা দেখিয়ে দেই। পুণ্যার্থী ভাই বোনেরা এখানে এসেছেন আর ভিউয়ার্সদের দেখানোর জন্যই আমি সবসময় বাল্য সব কিছুর সাথে থাকি। যা কিছু ভালো তার সাথে আমি এই যে পার্শ্বে একটু সামনেই পুকুর, যেদিকে এখন দেখা যাচ্ছে এদিকে সুজা টিলার উপরে শাহজালাল রহমতুল্লাহি শুয়ে আছেন ওনার কবরস্থান। অন্যদিকে হাঁটলে দেখা যায় যুবক এবং কিশোররা জিয়ারত করতেছে সার্বিক অবস্থা দেখানোর জন্য। ঘুরে ঘুরে দেখাচ্ছি মিসকিন ফকিররাও এখানে আমি আবার পিছন থেকে বের হয়ে আবার সামনের দিকে যাই। দর্শনার্থী ভাই বোনেরা, আপনারা হযরত শাহজালালের ইতিহাস জেনে থাকলে নিশ্চয়ই জানেন হযরত শাহজালাল রহমতুল্লাহি সিলেটে আগমনের পর এখানে গৌর গোবিন্দের সাথে কী হয়েছিল। গৌর গোবিন্দ ছিল একজন মস্ত বড় জাদুঘর। সে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহিকে বাধা প্রদান করার জন্য অনেক কিছু করেছে, তার সৈন্যবাহিনী পাঠিয়ে তার জাদুর দ্বারা বিভিন্ন বাধাগ্রস্ত করতে চেয়েছে কিন্তু সে কিছুই করতে পারেনি। আল্লাহর ওলি সুরমা নদী পাড়ি দেওয়ার জন্য তিনি জায়নামাজের উপরে উঠে পাড়ি দিয়েছেন, এসেছেন এখানে, এসে গৌর গোবিন্দকে শাস্তা করেছেন, গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দিয়েছেন তার নির্যাতনের
ইতিহাস থেকে লোকেরা সবকিছু জানতে পারে। এই গোরগোবিন্দকে তিনি উচিত শিক্ষা দিয়ে তাকে পরাস্ত করে এই সিলেটে তিনি ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে এই সিলেটে তিনি ইসলামকে সংখ্যাগরিষ্ঠ জনগণের মাঝে পৌঁছে দিয়ে তিনি তার উদ্দেশ্য পূর্ণ করেছেন। আল্লাহর পথে মানুষকে পথ দেখিয়ে তিনি জীবদ্দশা তিনি তার সমস্ত কামিয়াবি হাসিল করে গিয়েছেন পুণ্যের উদ্দেশ্যে সবাবের উদ্দেশ্যে। এখানে লোকেরা আসে আর এই পুণ্য সব একজন ইমানদার মুসলমানের জন্য অনেক বড় জিনিস। পুণ্য সবের উদ্দেশ্যে আসা লোকদেরকে দেখিয়ে দেখিয়ে এই জন্য পানি সুতের মতো লোক আসা যাওয়া করতেছে, কত এসেছে আর কত চলে গেছে তার কোনো হিসাব নেই। এখানে আগত প্রচুর জনগণ এবং বিশাল জনগণের মাঝ থেকে এই মুহূর্তে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ সবার হেফাজতকারী হোক। বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।